চোখ রাখব পরবর্তী খবরে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ, বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের ভূমিহারাদের অবিলম্বে নিয়োগ করতে হবে এমনটাই দাবিতে বিক্ষোভ করতে শুরু করেন। এই দাবিতে বিক্ষোভ এসএফআই এর এবং ডিওয়াইএফআই এর কর্মীদের। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ, বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের ভূমিহারাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থী কর্মীরা। ডিএম অফিস অভিযান, মূলত আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে যে শিক্ষার উপরে যে আক্রমণ নেমে আসছে, কেন্দ্রীয় সরকার যখন দেখাচ্ছে এনইপি মডেল, আমাদের রাজ্য সরকার দেখাচ্ছে পিপিপি মডেল, এই সমস্ত মডেলে আমাদের যে শিক্ষা, সে শিক্ষা বেসরকারীকরণের দিকে আসছে। আমরা এসএফআই এবং ডিওয়াইএফআই এর প্রতিবাদ জানাতে যে শিক্ষাকে কখনোই বেসরকারীকরণ করা যাবে না, সেই দাবি নিয়েই আমরা আজকে ডিএম অফিসের কাছে এসেছিলাম। আমরা 100 দিনের কাজ, আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গে গত 3-4 বছর ধরে 100 দিনের কাজ প্রায় বন্ধ। এখন 100 দিনের কাজ আর হয় না, 100 দিনের কাজের নামে লুটে খাওয়া চলছে, জেসিবি দিয়ে মাটি কেটে সেই টাকা তৃণমূলীরা আত্মসাত করছে। এরই প্রতিবাদে 100 দিনের কাজ করিয়ে বেকারের যে কাজের রূপরেখা তৈরি করা যায় সেটা করতে হবে, এইটা দাবি। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপের সঙ্গে। প্রদীপ, কি জানা যাচ্ছে? একদমই দেখো জিতা, তুমি যেমনটা বলছিলে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু বাম ছাত্র সংগঠন বীরভূম জেলা প্রশাসকের দপ্তরে কিন্তু ইতিমধ্যেই তারা বিক্ষোভ দেখায়, এবং বিক্ষোভ দেখানোর সময় কিন্তু পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তাদের কিন্তু ধস্তাধস্তি হয় এবং তাদের একাধিক দাবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। এবং তোমাকে জানিয়ে রাখি পাশাপাশি যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং দুর্নীতিযুক্ত যে শাসক দল রয়েছে সে দুর্নীতিযুক্ত শাসক দলকে দলের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই যে বীরভূম জেলা শাসকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু তারা ডেপুটেশন জমা দিতে যায় আজকে, এবং তারপরে যাওয়ার সময়তেই কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে ঘিরে আটকে রাখা হয় এবং সেই ব্যারিকেড ভাঙতেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ইতিমধ্যে এই ধস্তাধস্তির মধ্যে কিন্তু যে পুলিশের যে 2 কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে বলে যতটুকু আমরা জানতে পারছি, এবং পাশাপাশি যে এই ডেপুটেশনকে ঘিরে কিন্তু যে একটি হট্টগোল তৈরি হয়েছিল এবং তারপরে কিন্তু তারা কিন্তু ডেপুটেশন দেয় এবং তারপরেই তারা কিন্তু ওখান থেকে চলে যায় বলে আমরা যতটুকু জানতে পারছি। ধন্যবাদ প্রদীপ। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ, এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে মিছিলকারী এবং পুলিশের মধ্যে।